নাই, একটা ইট স্বর্ণের রূপর সাজানো জান্নাত, যারে আল্লাহ ছোট্ট একটা জান্নাত দিবে এই পৃথিবী নামক গ্রহর মতো 10টা বড়। খামারে এত বড় দরকার কি? আমারে হোমনা এলাকার মতো একটা থানা দিলেই তো দুনিয়া জোড়ায় এক জান্নাত, আবার 10টার সমান, এটা দরকারটা কি? এই কথা কিন্তু মায়ের গর্ভে আমরা লাফাইয়া লাফাইয়া বলেছিলাম, ফেরেশতারা কানে কইছে যা মজার এক খেলার মার তোরে দিলাম, না আম্মা জানের পেটের মধ্যে যেই খেলতেছি কত সুন্দর মাঠ, এর থেকে বড় মাঠ আর কই আছে মানি না। যখন দুনিয়াতে আইসা দেখলাম মায়ের মাঠের কোনো তুলনা নাই, এত বিশাল মাঠ আল্লাহ আমারে দান করেছেন মায়ের মাঠের কোনো তুলনাই নাই। এখন বাড়ি লাগিনি তোর, এখন যদি কয় তোরে মায়ের মাঠের থেকে হাজার 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 কোটি গুণ বড় একটা মাঠ তোরে দিব দুনিয়ায়, আমার আম্মা জানের মাঠেই তো আমি খেলতে পারি, দুনিয়াতে দিলে তুমি হয়তো দুইটা সমান, আমার এত বেশি দরকার নাই। এখন দুনিয়াতে এসে কি কয়, বাংলাদেশের মতো ক্ষমতা চাই না, দখল করতে হবে ভারত, দখল করতে হবে আমেরিকা, দখল করতে হবে রাশিয়া, দখল করতে হবে সারা দুনিয়ার বাদশাহ, যদি হইতে পারতাম তাহলে আমার মতো পরাশক্তি আর কেউ হতে পারে না। এই গোটা দুনিয়াটাও গ্রাস করার জন্য যে বেচারা খেরের ঘরে থাকে মনে মনে কয় টিনের ঘর যদি পাইতাম, টিনের ঘর পাইয়া মনে মনে কয় বিল্ডিং যদি পাইতাম, বিল্ডিং এ বইয়া দোয়া করে পাঁচতলার মালিক যদি হতে পারতাম, আল্লাহ বানায় দেওয়ার পর কয় এক বিল্ডিং না আরো যদি আর একটা বিল্ডিং হতো, কয় অন্যা এলাকায় একটা পাইছো, তিতাস একটা, ঢাকা একটা, কয় হবে না কক্সেস বাজার একটা লাগে, ওখানে আল্লাহ দেওয়ার পরে কয় পেট ভরে নাই, সিঙ্গাপুরে লাগবে, মালয়েশিয়া লাগবে, কেমন খাদক। ঠিক কেয়ামতের দিন আল্লাহ যাকে ছোট জান্নাত দিবেন 10 দুনিয়ার সমান, 10 দুনিয়ার সমান জান্নাত পাইয়া আফসুস করবে, বড় জান্নাতটা যদি পাইতাম, বেহেশত আজা কে আজারে না বাসত, কাছে রাবা কাছে কারে না বাসত, এমন সুন্দর জান্নাত যেখানে অশান্তি নাই, তাজরি মিন তাহতিহাল আনহার, যেই জান্নাতের তলদেশে নহর প্রবাহমান, নহর দুধের নহর, মধুর নহর, পানির নহর, মা তাস্তাহি আনফুসুকুম, যা চাইবা দেখবা হাজির, যা চাইবা, বলতে হবে না এই আম কেটে নিয়ে আস, বলতে হবে না আম বিতরে বিতরে কল্পনা করছো দেখবা হাজির, আমটা যখন খাওয়া শুরু করবা দেখবা একরকম, আবার মুখে নিছো আর একরকম, এরকম একটা ফলে 70 রকমের মজা, খাইতে খাইতে পুরা কুমিল্লা জেলা ওয়ারি একটা পেট হবে, ঢেকুর দিবে পেট আগের জায়গায় চলে আসবে, বাথরুম নাই, বাথরুমের কোনো ব্যাগই হবে না, যুবক কোনো দিন বুড়া হবে না, খালিদিনা ফিহা আবাদা, সবসময়ের জন্য সেখানে থাকবে শান্তির ঘর, 70 জন হুর আল্লাহ দান করবে, নারীদের সর্দারিনী হবে আপনার স্ত্রী, পার্কে পার্কে ঘুরনিওয়ালা দানা কাটা ভরি, আর জাহান্নামটা কেমন ভয়ঙ্কর, ওয়ামান ইয়ামাল মিসকালা জাররাতিন শাররান ইয়ারাহ, এক জাররা পরিমাণ গুনাহ নিয়া যদি কেউ তওবা না করে কবরে যায়, আল্লাহর কোরআন বলে এক জাররা পরিমাণ গুনার শাস্তি উপভোগ করা লাগবে, পালাবার উপায় নেই, জাহান্নামটা কেমন ভয়ঙ্কর। নবী বসে আছেন, সাহাবায়ে কেরাম বসে আছেন,
টাক করে একটা বিকট আওয়াজ হলো। সাহাবায়ে কেরাম আতঙ্কিত হলেন, নবী এত বিশাল বিকট আওয়াজ কেন? বলে 70 বছর লাগাইয়া একটা পাথর শুধু নিচে যাইতেছিল, 70 বছর যাইতে যাইতে মাত্র জাহান্নামের তলায় গিয়া পড়ল। এমন জাহান্নাম ভয়ঙ্কর, যেই জাহান্নাম নবী বলেন কিয়ামতের ময়দানে জাহান্নাম চিৎকার দিয়া বলবে আল্লাহ বেনামাজি গুলো কই, নবীর দুশমন তোমার দুশমন গুলো গুনাগার গুলো আমার পেটে দাও, আমার পেটে খুদা। আল্লাহ বলবে জাহান্নাম অপেক্ষা কর, বিচারটা শেষ করে দেই বলে হবে না, আমার ক্ষুধা নিবারণ করো, জাহান্নামের ধরে রাখতে পারবে না। নবী কয় জাহান্নামের চিৎকারে হাশরের ময়দানটা থর থর করে কেঁপে উঠবে। আল্লাহ বলবে ফেরেশতা 70,000 শিকল লাগাইয়া জাহান্নামের বেঁধে পেছন দিকে টেনে ধরে রাখো, এক একটা শিকলের গোড়ায় 70,000 ফেরেশতা ধরে রাখবে, এরপরেও জাহান্নামের ফিরাইতে পারবে না। জাহান্নাম আবার চিৎকার দিবে আল্লাহ গুনাগার গুলো দেও, বেনামাজি গুলো আমার পেটের ভেতরে দাও। আল্লাহ বলবে অপেক্ষা কর, সামনে বাড়তে গেলে আমি বিচার শেষ করতে পারবো না। জাহান্নামের আওয়াজ এত বিকট শুনে নবী বলবেন সেজদায় পড়ে আল্লাহ জাহান্নামের ফিরাও, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়, আমি নবী জাহান্নামে উম্মত গেলে জান্নাতে যাব না। নবীর কান্না আল্লাহর জন্য রহমতের কারণ, নবীকে ঠান্ডা করে বলবে নবী কোনো টেনশন নাই, আপনার উম্মতগুলো আপনি বেছে বেছে জান্নাতের দিকে নিয়ে যান, আর জাহান্নাম বেশি বাড়াবাড়ি করে আমি ওটারে ধমক দিয়ে থামাইতে পারতেছি। এক চিমটি পানি আল্লাহ ফেরেশতাকে দিয়া বলবে জাহান্নামের গায়ে ছিটায় দাও, পেছনে চলে যাক। ফেরেশতারা যখন জাহান্নামের গায়ে আল্লাহর কুদরতের দেওয়া পানি ছিটায় দিবে, জাহান্নাম এত দ্রুত গতিতে পেছনে দৌড়াবে, ফেরেশতারা বলবে 70,000 শিকল লাগাইয়া যেই জাহান্নামটারে ধরে রাখতে পারি না, এমন সামান্য একটু কি পানি দিলা যেই পানি দেওয়া মাত্র জাহান্নাম পেছনে দৌড়াইতেছে, এটা কি জমজমের পানি নাকি কাউসারের পানি নাকি আবে হায়াতের পানি নাকি আটলান্টিক মহাসাগরের পানি, প্রশান্ত মহাসাগরের পানি না বঙ্গোপসাগরের পানি? আল্লাহ বলবে না না, জমজমের পানি না, কাউসারের পানি না, আবে হায়াতের পানি না, বৃষ্টির পানি না, সমুদ্রের পানি না, এই পানি আমার মুহাম্মদের এতিম উম্মতের গুনাগারের চোখের পানি। ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরবে প্রসিরত মিজানে, বিবিনে কে তারাবে প্রসিরত মিজানে। ও নবীর আশেক উম্মতের দল, ওই সময় আমার নবী উম্মতকে বেছে বেছে জান্নাতের দিকে নিয়ে যাবেন। নবী আম্মা জানা আয়েশা বলেন, নবী আপনি চিনবেন কি করে, কোটি কোটি হাজার কোটি মানুষ আপনার উম্মত চিনবেন কি করে, সেখানে তো সব নবীদের উম্মতেরা থাকবে। নবী বলেন আয়েশা, বিশাল বকরির পালের মধ্যে, গাভীর পালের মধ্যে, চাঁদওয়ালা কপালে যদি চিহ্নওয়ালা কোনো বকরি থাকে, এটা চিনা সহজ কিনা? বলে সহজ। বলে হাসরের কোটি কোটি মানুষের মধ্যে আমার উম্মত আমি বাছাই করো, পাঁচ বেলার ওযু বানাইয়া যারা নামাজ পড়ত, ওযুর অঙ্গগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে, আমি এগুলো বেছে বেছে আমি নিয়ে হাউজে কাউসারের পানি পান করাবো। ও মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজিরা, ও যুবকেরা,
কয়দিন আর বাহাদুরি করবা, মনের জাল মিটাইয়া তো অন্যায় কম করো নাই, মোবাইলের পেছনে তো সময় কম দাও নাই, মানুষের হক নষ্ট তো কম করো নাই, গুনা তো কম করো নাই, নামাজ বন্ধ তো কম করো নাই, বেপর্দায় তো কম চলো নাই, আর কত এখনো কি শখ মিলে নাই। মাওলার কাছে তওবা করো, আল্লাহকে বলো জীবনে আর নামাজ ছাড়বা না, বেপর্দায় চলবা না, নবীর তরিকার বাইরে চলবা না, মা বাবার দোয়া নিয়ে চলবা, মা বাবারে কষ্ট দিবা না, নবীর সুন্নতের মালা গালায় লাগাও, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, কোনো বাধা নাই। স্কুলে পড়িয়াও তো কত ছেলে মেয়েরা পাঁচ বেলার নামাজ পড়ে আসে না নাই, তোমরা কেন পারবা না রে যুবক? তোমার মতো কত যুবকেরা চাকরি করে ব্যবসা করে কোটি টাকার মালিক, হারাম খায় না, নামাজ সারে না, তুমি কেন পারো না? তোমার মতো যুবক তাকায় দেখো আজকে রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভারি করে, নামাজ বাদ দেয় না, দোকানে ব্যবসা করে, নামাজ সারে না, চাকরি করে, নামাজ সারে না। আল্লাহর কাছে তওবা করো, মরিয়া গেলে যাব আর নামাজ সারবো না, বেপর্দায় চলবো না, নবীর বিরুদ্ধে চলবো না, আর কোনোদিন সুন্নতের উল্টা চলবো না। নবীর সুন্নত নিয়ে জীবনটা চালাবো, স্কুলে পড়ো, নামাজ ছাড়িও না, মা বাবার সাথে বেয়াদবি করিও না, মা বাবার দোয়া নিয়ে চলো, স্কুলে পড়িয়াও তোমারে আমার মাওলা জান্নাত দিবে, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, ও বান্দা তুমি প্রফেসর হও, তবে অনুরোধ তুমি নবীর দুশ্মন বেয়াদব হইবা না। পাঁচ বেলার নামাজ হয়তো দুই একদিন মনে হবে কষ্ট, যদি রেগুলারলি নামাজ পড়ো দেখবা শরীর তাজা থাকবে, কষ্ট কম হবে, এমন এক সময় আসবে দেখবা নামাজ না পড়লে অন্তরে শান্তি আসে না।